মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের দেয়া 96 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নোমান আবদুল্লাহ, বাকিটা জানবো তার কাছ থেকে। নোমান, দারুণ বোলিং এর পর সম্ভাবনা জেগেছিল জয়ের, কিন্তু ব্যাটিং বিপর্যয়ে টাইগ্রেসরা কি মনে হচ্ছে, বাংলাদেশ পারবে কি ভারতীয় নারীদের বধ করতে? উজ্জ্বল, বাংলাদেশের সামনে একটা ভালো সুযোগ কিন্তু আছে আজকের ম্যাচে। আমরা দেখেছি আগের ম্যাচে যেরকম বাংলাদেশ যে উইকেটটাতে খেলেছে, কিছুটা গ্রাসি উইকেট ছিল, বল ব্যাটে আসছিল এবং রান করাটা সহজ ছিল। আজকের ম্যাচে কিন্তু ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে এবং এখানে মূলত স্পিনাররা রাজত্ব করছে, যেটি আমরা বাংলাদেশের বোলিং ইনিংসে দেখেছি। ভারতীয়রা যখন ব্যাট করছিল বেশ হাঁসফাঁস করছিল এখানে, যে কারণেই আসলে ভারতের যে বিশ্বমানের ব্যাটাররা আছে তারা কিন্তু বেশ বিপদেই পড়েছিল। এখানে আমরা দেখেছি যে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা বা সেফ আলী ফার্মার মতো ব্যাটসম্যানরা কিন্তু এখানে রান তুলতে পারেনি। যেহেতু ফ্ল্যাট উইকেট, বাংলাদেশ দল যে পাঁচজন বোলার ব্যবহার করেছে এর মধ্যে চারজনই কিন্তু স্পিনার ছিল, যারা ভারতের রানটাকে আটকে রেখেছিল এবং তারা খুব বেশি দূর যেতে পারেনি। বিশ ওভারে তারা মাত্র 95 রান তুলতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের জন্য এই টার্গেটটা কিন্তু চেঞ্জেবল এবং বাংলাদেশ দলও কিন্তু সেই দিকেই এগোচ্ছিল, যদিও উইকেট হারিয়ে ফেলেছে। আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশ দল কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ে, কিছুটা শুরুতেই বাংলাদেশ দল উইকেট হারিয়ে ফেলে এবং আরেকটা সমস্যা যেটি হয়েছে, বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় বাংলাদেশের একজন ব্যাটসম্যান সোভানা মুশতারি তিনি ইনজুরিতে আক্রান্ত হন এবং তার পরিবর্তে একজন ব্যাটারকে যাকে নামানো হয় মুর্শিদা খাতুন, তিনিও কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র 4 রান করে তিনি ফিরে গেছেন। বাংলাদেশের টপ অর্ডারে 5 ব্যাটসম্যানই ফিরে গেছেন। এই মুহূর্তে আসলে বাংলাদেশের আরও প্রয়োজন, যে 4 ওভার আছে বাকি বাংলাদেশের হাতে, এর মধ্যে বাংলাদেশের প্রয়োজন আরও প্রায় 27 রানের মতো, যেটি বাংলাদেশ বলের চেয়ে কিছুটা বেশি। বাংলাদেশের রান রেট কিন্তু এখন আসলে কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে বাংলাদেশের দলের ব্যাটারদেরকে। যে দুজন ব্যাটার এখনও উইকেটে আছেন এদের মধ্যে নিগার সুলতানা জ্যোতি, যিনি ক্যাপ্টেন, তিনি কিন্তু ক্যাপ্টেন্স নক খেলার চেষ্টা করছেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের ব্যাটিংটাকে আগলে রেখেছেন এবং এখন পর্যন্ত তিনি 28 রান করে অপরাজিত আছেন এবং তার ব্যাটে চড়েই মূলত আসলে স্বপ্নটা দেখছে বাংলাদেশ, যেহেতু অন্য কোনো স্বীকৃত ব্যাটসম্যান এই মুহূর্তে বাংলাদেশে আর নেই। 5 ব্যাটসম্যান চলে গেছেন, 7 নাম্বার ব্যাটসম্যান এখন নেমেছেন নাহিদা সুলতানা, যিনি কিন্তু আসলে মূলত বোলার। সেই হিসেবে বাংলাদেশের এখন পুরো স্বপ্নটাই এখন নিগার সুলতানা জ্যোতির কাঁধে ভর করে এবং আশা করা যাচ্ছে তিনি যেহেতু এখন পর্যন্ত টিকে আছেন বেশ ভালোভাবেই ব্যাট চালাচ্ছেন, খুব বেশি রানের যেহেতু আর প্রয়োজন নেই, মাত্র 24-25 রানের মতো প্রয়োজন হয়। এই সময়টাতে আসলে বাংলাদেশের জ্যোতি যদি দায়িত্ব নিয়ে খেলতে পারেন এবং তাকে যদি বাকিরা সাপোর্ট দিতে পারেন, আমার মনে হয় বাংলাদেশ দল শেষ পর্যন্ত এই ম্যাচটা জয়ের কাছাকাছি আছে। এখন পর্যন্ত বাংলাদেশ দল আশা করা যাচ্ছে এই ম্যাচটি জিতে নিতে পারবে এবং সেক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতের বিপক্ষে জয়ের স্বাদটা পাবে বাংলাদেশ। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মিরপুর থেকে সবশেষ।